ওয়ালাইকুম সালাম ওরকাত আলহামদুলিল্লাহ জুয়েল ভাই ধাবি থেকে বলছিলেন যে মানুষকে কি নজর লাগে কেউ যদি খারাপ নজর লাগাইবার কিছু এবং এর থেকে বাঁচার উপায় কি সম্মানিত ভাই জি নজর বলতে এ মরম একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আইনু হাক মানুষের হিংসার চোখ মানুষের খারাপ যেটা আমরা নজর সাধারণ ভাষায় বুঝি এটা এই কথাটা মানে হিংস্র চোখ এটা সত্য তাই বদ নজর আমরা এটা কি সম্ভবত এই জিনিসকে আমরা বলি আর এটাকে বুঝে আমরা বদ নজর তার মানে মানুষের খারাপ চোখ দিয়ে যেমন আপনি একটি চাকরি পাবেন এমনিতেই যে টাকা কিছু লাগবে না আপনার লেখাপড়া ভালো এবং রেজাল্ট ভালো দেখা যাচ্ছে যে চাকরিটা হয়ে যাচ্ছে তো অনেকেই শোনার পরে এমন চোখ দিয়ে তাকায় যে ওর জেনে এটা যে সে না পাই এটাকে বদনজর বলে মানে ও খারাপ দৃষ্টি তাকাই অথবা আপনার কিছু ভালো কথা শোনার সাথে সাথে সে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কবুল করুক বা আর এরকম কিছু না বলে যেনে চমকে উঠেছে ওঠার পরে সে যা চাচ্ছে যে আপনার যেন এটা না হোক জি এরকম কিছু লাগে হায়দিস অনুযায়ী এগুলো লাগে মানুষের বদনজর মানুষকে লাগে এটা ঠিক তো এইগুলা মূলত মানুষের থেকে মানুষ মানুষ যে কল্যাণের পথ আসে কল্যাণ চলে যাওয়া বা এগুলা চলে যাওয়া এটা একটা ইহুদিদের গুণের ভিতরে একটা গুণ তার মানে ইহুদিরা কোনো দিন মুসলমানের কল্যাণ চাই না ইহুদিরা কোনো দিন মুসলমানদের কল্যাণ চাই না তাই মুসলমানদের ভিতরে এগুলা হওয়া উচিত নয় মুসলমানদের ভিতরে এক ভাই যদি কোনো ভাই যদি কোনো কল্যাণ পায় তাহলে উচিত তার জন্য দোয়া করা এবং আপনার যদি মন চাই তাহলে বলতে পারেন আল্লাহ ওকে যেভাবে দিয়েছে আমাকে সেভাবে দিও এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এক ভাই আল্লাহ তাকে ভালো রাখছে বা কেউ সুখে আছে শোনার পরে সে বলছে আর সুখটা যেন ভেঙ্গে যায় এগুলাকে আমরা বদনজর বলি তো বরং কেউ ভালো থাকলে তার জন্য ভালো দোয়া আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন এবং আল্লাহ যেন কাউকে ভালো দেখলে আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখেন এইভাবে দোয়া করা এবং মুসলিম রহমাল একটি হাদিস এসছেন সই হাদিস তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের কল্যাণ চাই অজান্তেই সে যদি তার কল্যাণ চাই তার জন্য ভালো দোয়া করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দাওয়াতহু মুস্তা মুস্তাজাব তার মানে তার দোয়াটা কবুল হয় আপনার ভাইয়ের জন্য আপনার কোনো ভাইয়ের জন্য অজান্তেই দেখছি যে ও বিপদে পড়ে আছে বা ঋণগ্রস্ত তার জন্য দোয়া করলেন জাল্লাহ আমারও ভাইকে ঋণ থেকে দূরে রাখো বিপদ থেকে দূরে রাখো আল্লাহ ও ভাইজের রিজিগুলা পাচ্ছে তুমি তাকে আরো ভালো করার তাওফিক দান করো সে তার একটি চাকরির জন্য এ ভাই দড়িয়ে বেড়াচ্ছে তাকে চাকরির ব্যবস্থা করে দাও আর ফ্রেস তারা বলে তার মাথার কাছে এসে ওয়ালা কামি আল্লাহ তোমাকে অনুরূপ দিন আল্লাহ তোমাকেও অনুরূপ দিন সেটা কবুল করুক এবং আল্লাহ তোমাকে অনুরূপ দিন তাহলে এই যে বদ নজর করার মাধ্যমে যে বদ নজর করে খারাপ নজর করে খারাপ চোখ দিয়ে তাকায় এর কারণে যে করে ওর কিন্তু কল্যাণ হয় না ওর কল্যাণ হয় না বরং দেখা যায় তার ক্ষতি হয় আর যার জন্য করেছে তারও স্বামী ক্ষতি হতে পারে কিন্তু আল্লাহ দেখা যায় অন্য দিদি তাকে দিয়ে দিবে কিন্তু যিনি করছেন বদনজোর ইনার জন্য অত্যন্ত ভয়াবহতা এগুলা একজন মুসলমানের কাজ হতে পারে না তাই এগুলা থেকে যদি রক্ষা চাওয়ার জন্য পেতে চান বা আর কিছু তাহলে আপনি বাচক সালাতে মাগরিব আর ফজর সালাতে সুরা ফালাক ফালাকনাস নিয়মিত পড়বেন তিনবার করে আর দুইটা দোয়া আমরা যেগুলা জানি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন সুই হাদিস ভিতরে গুলা একটা দোয়া হলো আউদু বিকালিমা তিল্লাহতা মা তিমিন মা খালাকা এই দোয়াটা তিনবার আর আর একটা বিসমিল্লাহি লায়াদু মা আসমিহি সাইন ফিল আউদ আলাহ ইসলামা ও আসামিয়া আল আলীম এই দুয়েটা তিনবার তার মানে মাগরিব আর ফজর সোমা তিনবার করে আর যে তিনটা সুরা বললাম এখলাস নাস আর অন্য অন্য সালাতে ঈশা তারপর জোহর আসর এগুলাতে এই দুইটা দোয়া আর ওই তিনটা সুরা করে আর ফজর আর দোয়া আর ফালাক নাস এগুলা এই তিনটা সুরা মানে তিন বার করে দুই দোয়া তিনবার এই তিন সুরা তিনবার করে যদি কেউ নিয়মিত পড়ে ইনশাল্লাহ আল্লাহ তাকে রক্ষা করবেন জোহর আসর আর আইসা এগুলাতে একবার একবার করে পড়বে ইনশাল্লাহ দেখবে আল্লাহ সু তাকে রক্ষা করবেন আল্লাহ সালাম সালামালিকুকুম আরহাম